সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান। একদিকে সাধারণ শ্রমিক থেকে ব্যবসায় হয়ে উঠছেন প্রবাসীরা, অন্যদিকে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। বিদেশের মাটিতে নিজ দেশের প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাংলাদেশি ক্রেতারাও। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম শাফায়েত। আধুনিকায়নের যুগে প্রতিনিয়ত বাড়ছে নিত্য নতুন পণ্যের চাহিদা, বাড়ছে জনবসতি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা। সংযুক্ত আরব আমিরাতের বাজারে হার্ডওয়্যার, ইলেকট্রিক ও স্যানিটারি পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা, যেখানে পূর্বে ভিনদেশীদের ব্যবসায় আয়ত্ত থাকলেও বর্তমানে এসব ব্যবসায় বিনিয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে আমরা চাকরি করে প্রতি নির্ভর না হয়ে অন্যের চাকরি না করে আমরা নিজেরা চেষ্টা করে নিজেরা কিছু করার জন্য, তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটা দোকান দিয়েছি, তো ওটা প্রায় 5 বছর, এখন আবার দ্বিতীয় দোকান দিয়েছি ইনশাল্লাহ। আরব আমিরাতে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে সকলে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালোভাবে বিজনেস লাইনটাতে ইলেকট্রিক, তারপর স্যানিটারি আইটেম অনেক ভালো সফলতার সাথে বিজনেস করে যাচ্ছে। আরব আমিরাতের অন্যতম বৃহৎ প্রাদেশিক শহর শারজার রোলা বাজার, বাজারটিতে বেশিরভাগ হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানের মালিক বাংলাদেশি। শুরুতে কম থাকলেও গেল কয়েক বছরে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বেড়েই চলেছে। একটা বিল্ডিং এর ইনডোরে যত প্রোডাক্ট লাগে, ইলেকট্রিক, স্যানিটারি, আপনার প্লাম্বিং, পুরা টোটাল প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে। ভবন নির্মাণ সহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকেরা নিজ দেশের প্রতিষ্ঠান থেকে মালামাল কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাষাগত দক্ষতা না থাকায় অনেক সময় প্রয়োজনীয় কথা বোঝানো সম্ভব হয় না, পড়তে হয় জটিলতায়, যেখানে নিজ দেশের প্রতিষ্ঠান পেয়ে খুশি প্রবাসীরা। বাংলাদেশিরা আগে বিজনেসের সিস্টেম পলিসি বুঝতে পারতো না, এখন মোটামুটি বুঝে, তার মধ্যে আমাদের জহির ভাই এই দুইটা প্রতিষ্ঠান দাঁড়া করাইছে, আমাদের জন্য অনেক সুবিধা। যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা নিজের জবান, নিজের ভাষা বলতে পারতেছি। আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো হয়েছে, যাতে বা অনেক বাঙালি আছে হিন্দি বলতে পারে না, অনেকে বা ইংলিশ বলতে পারে না, যে বাংলায় বলে একটা সামান ইজিতে নিতে পারতেছে, হ্যাঁ, যে আমার এই প্রোডাক্টটা দেন বা এই জিনিসটা দেন। সাধারণ শ্রমিক থেকে ব্যবসায়ী হয়ে ওঠায় একদিকে বাড়ছে দেশের আত্মমর্যাদা, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে রেমিটেন্স প্রবাহ। ভবিষ্যতে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম শাফায়েত, আরটিভি, শারজা, সংযুক্ত আরব আমিরাত।